আসসালামু আলাইকুম সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল আজও জামিন পেলেন না মির্জা ফখরুল ও আব্বাস স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত ঘন কুয়াশায় ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সম্পাদক লিলি সোয়াবিন তেলের দাম কমলো লিটারে 5 টাকা 24 ঘন্টায় 15 জনের করোনা শনাক্ত মৃত্যু নেই নেত্রকোনায় গাড়ি চাপায় নারী নিহত যশোরে 6 ঘন্টার ব্যবধানে সড়কে ঝরলো 4 প্রাণ এবং টেকনাফে পিকআপ অটোরিকশা সংঘর্ষে নিহত 1 শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছে আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ ইমরান সালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে 61টি বিজিবি ব্যাটালিয়নের শমশেরনগর বিউপি ক্যাম্প কমান্ডার লিয়াকত হোসেন বাবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল থেকে ফ্লাইট ওঠানামায় বিঘ্নিত হয়েছে এ সময় চারটি ফ্লাইট বন্দরে অবতরণ করতে পারেনি জানা গেছে দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন আলিয়া সারোয়ার ডেইজি সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি আজ রাজধানীর সরওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোয়াবিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমেছে প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 187 টাকা আগের দাম ছিল 192 টাকা এই দাম 18 ডিসেম্বর থেকে কার্যকর হবে ব্যবসায়ীদের সঙ্গে গত 13 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি মজুদ ও মূল্য পর্যালোচনার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয় সরকার দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের করোনা শনাক্ত হয়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.44 শতাংশ এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত 24 ঘন্টায় শনাক্তদের মধ্যে 13 জন ঢাকা বিভাগের এবং 2 জন সিলেট বিভাগের এ নিয়ে দেশে এ পর্যন্ত 20,36,881 জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন 29,437 জন নেত্রকোনার কমলাকান্দা উপজেলায় গাড়ির চাপায় প্রিয় বালা দাস নামের এক নারী নিহত হয়েছেন বুধবার রাতে উপজেলার সদরের খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে তিনি কমলাকান্দা সদরের ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত অদিত্য দাসের স্ত্রী আজ ভোর 4টার দিকে যশোরের শহরতলির ছুটিপুর সড়কের পতেঙ্গালি এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন 6 ঘন্টার ব্যবধানে যশোরের সড়ক দুর্ঘটনায় আরও দুই যুবকের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে তারা হলেন চাতরা খামারপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে আফ্রেদে হাসান ও বর্মনপাড়ার পাগল বর্মনের ছেলে সূর্য বর্মন কক্সবাজারের টেকনাফে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ইকবাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ সময় নুরুল ইসলাম আকন্দ নামে আরও একজন আহত হন আজ দুপুর 1:45 দিকে হুয়াইকং ইউপির কানজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ইকবাল উপজেলার হুয়াইকং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার আব্দুল বাড়ির ছেলে আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ